আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, জীবনটা হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে যদি আপনি একবার হার মেনে যান তাহলে সারাটা জীবন আপনাকে দুঃখে কষ্টে অবিলম্বিত করতে হবে। বন্ধুরা, এই যুদ্ধক্ষেত্রে যদি আপনি সফলতা আনতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রয়োজন হবে একটি ভালো দক্ষতা অথবা ভালো একটি পেশা, যেই পেশার সাথে তাল মিলিয়ে আপনি সারা জীবন এগিয়ে যেতে পারবেন। এবং আপনার উপরে বিশেষ করে যারা দায়িত্বভার বহন করে, বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদেরকে দেখার জন্য অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে একজনই, সেটা হচ্ছে না আপনি। আর আপনাকে এই কথাটিকে অবলম্বন করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনার জীবনটা হচ্ছে আপনার মনের উপর নির্ভরশীল। আপনি যদি আপনার মনটাকে ভালোভাবে সঠিক পথে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার দেহটা ঠিকই সেদিকে যেতে বাধ্য। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা বিগত দিনে মোবাইল সার্ভিসিং অনেকদিন শেখার পরে আমরা এই কাজটাকে বাদ দিয়ে দিই। তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, অনেকেই আমরা ভেবে থাকি যে আমি কি অ্যাকচুয়ালি এই মোবাইল সার্ভিসিং পারবো, অথবা আমি কি আমার মাধ্যমে কি মোবাইল সার্ভিসিং শেখা সম্ভব। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আপনারা তার জীবনীও আপনারা অনেকেই জানেন। তার বাবা একজন চার দোকানদার ছিলেন, সেই চার দোকানদার থেকে সে কিন্তু মাঝে মাঝে চার দোকানে যেত এবং চা বিক্রি করতো। একজন প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার যদি প্রধানমন্ত্রী, যদি চা বিক্রেতা হয়ে যদি সে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি আপনি কেন পারবেন না। বন্ধুরা, আপনারা হয়তোবা বাংলাদেশের বঙ্গবন্ধুকে সবাই চিনবেন। একজন ছাত্র হয়ে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি আপনি ছাত্র হয়ে কেন একজন ভালো মানুষ হতে পারবো না। বন্ধুরা, আপনারা সবাই বারাক ওবামাকে চিনেন। তিনি একজন সামান্য ব্যক্তিত্ব থেকে যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি আপনি কেন পারবো না। বন্ধুরা, একজন সামান্য টোকাই থেকে যদি পৃথিবীর অন্যতম একজন ক্রিকেটার হতে পারে তাহলে আমি আপনি কেন এই কাজটি পারবো না। বন্ধুরা, হলিউডের অভিনেতা আপনারা শাহরুখ খানকে সবাই চেনেন। শাহরুখ খান যদি প্রাথমিকভাবে শহরে এসে যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, পার্কে পার্কে ঘুমাতে পারে, তারপর যদি অন্যতম একজন অভিনেতা হতে পারে বিশ্বের বুকে, তাহলে আমি আপনি কেন পারবো না। বন্ধুরা, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো নিজের অন্তরে রাখুন এবং এই জিতটাকে নিজের ভেতর ঢুকিয়ে আপনি জীবন যুদ্ধে অবশ্যই নেমে যাবেন। অনেক বড় বড় মনীষীদের গল্প পড়বেন, এতে আপনার মন স্থির হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা আপনার দ্বিগুণ হবে। বন্ধুরা, মোবাইল সার্ভিসিংটাকে ভালোবাসুন এবং এই কাজটাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যান। কথা দিচ্ছি একদিন না একদিন আপনার সফলতা আসবেই। বাংলাতে একটি প্রবাদ আছে, একবার না পারিলে দেখো শতবার। আমরা 10 বার দেখতে প্রস্তুত আছি, একবার নয়। বন্ধুরা, সদা সর্বদাই চেষ্টা করি নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। অ্যাকচুয়ালি মোবাইল সার্ভিসিং জগতে টেকনিশিয়ানরা যেই সমস্যাগুলোই প্রতিনিয়ত ভুগে থাকে, আমি চেষ্টা করি প্রতিনিয়ত সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক একেবারেই কম। তো কাস্টমারের বক্তব্য হচ্ছে এইটা যে ঘরে বসে নেটওয়ার্ক পাই না, বাট যখন বাজারে আসি অথবা যখন বাইরে নামি তখন আমি ফুললি নেটওয়ার্ক পাই। বন্ধুরা, এই মুহূর্তে আপনারাও দেখতে পাচ্ছেন কিন্তু আমি যেখানে আছি এখানেই পাশেই টাওয়ার, আর টাওয়ারের কাছেও মাঝে মাঝে একদম ফুল আসে, আবার মাঝে মাঝে এরকম একদাগ হয়ে যায়। তো এই প্রবলেমটি অ্যাকচুয়ালি কোথা থেকে আসতে পারে, একই সময়ে যদি আমরা আমাদের মোবাইলটি যে আছে এই মোবাইলটির দিকে যদি লক্ষ্য রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার মোবাইলে ফুল নেটওয়ার্ক, এই মুহূর্তে দুইটা কিন্তু ফুল নেটওয়ার্ক আছে, ঠিক আছে। বাট এই মুহূর্তে এই মোবাইলটিতে কিন্তু নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এতক্ষণ কিছুক্ষণ আগেও দেখলাম একেবারে এক দাগও নেই, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের 2 দাগের মতো নেটওয়ার্ক অলরেডি চলে আসছে। সো এই ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি কেন হয়, আরও অ্যাকচুয়ালি আমি যেইভাবে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, এই ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমি মনে করি যে যদি আলোচনা করি আজকে ভিডিওটি তাহলে হয়তোবা সলিউশন করা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাস্টমারের বক্তব্য হচ্ছে ঘরে নেটওয়ার্ক থাকে না অথবা দূরে নেটওয়ার্ক থাকে না, যখন কাছে আছি বাজারে আসি তখন আমার নেটওয়ার্ক ফুল থাকে, নেটওয়ার্কের প্রবলেম। ওকে, তো মোবাইলটিকে এই মুহূর্তে আমি খুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যান্টেনা, আর এখানে দেখছি অ্যান্টেনা সুইচ, আর হয়তোবা এর কাছাকাছি এখানেই হয়তোবা হবে নেটওয়ার্ক আইসি। তো প্রাথমিক যে টেস্ট আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের বাজার মুড়ি নিতে হবে। ওকে, এই মুহূর্তে আমরা একটি গ্রাউন্ডে ধরবো,
এবং একটি অ্যান্টেনায় ধরবো। বন্ধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাল বাতি জ্বলতেছে, বিট দিচ্ছে, তার মানে আমরা প্রাথমিক যেই চিন্তাধারা ছিল যে হয়তো এটা প্রবলেম হতে পারতো, তাহলে আমরা এখন যেটা কনফার্ম, যদি এরকমটি হয় যে গ্রাউন্ডের সাথে যদি ওর বিট হয় তাহলে প্রাথমিকভাবে ও ভালো। এখন ও ভালো থাকলেই যে নেটওয়ার্ক থাকবে এটা কিন্তু ব্যাপারটা এরকম না। ওকে বন্ধুরা, অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে যে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, অথবা ঘরে বসে নেটওয়ার্ক থাকে, বাইরে বসে নেটওয়ার্ক থাকে না, অথবা নো সার্ভিস, এমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু প্রবলেম আছে, এই ধরনের প্রবলেম, তারপর অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক একেবারেই আসে না। তো নেটওয়ার্ক জনিত সমস্যা যদি আসে তাহলে প্রাথমিক কী কী ধাপে আমরা কাজগুলো করব, আশা রাখি আপনার কাছে একটি খাতা নেবেন, খাতা নিয়ে এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। এই নেটওয়ার্ক নিয়ে অ্যাকচুয়ালি এর আগেও আমি একটু আলোচনা করেছি, কিন্তু হয়তো আপনারা মিস্টেক করার কারণে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, দেখে আসলে ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক সহজ হবে। যদি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আসে তাহলে প্রাথমিকভাবে আপনাকে আইএমইআই চেক করতে হবে। আইএমইআই চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে *#06#, এটা ডায়াল করার পর যে দেখতে পাচ্ছেন নাম্বার, এইভাবে নাম্বার আসবে, আর নাম্বার দুইটা যদি আসে মানে তাহলে আপনাকে বুঝতে হবে যে দুইটা সিম, আর যদি একটা আসে তাহলে আপনাকে মনে করতে হবে যে একটা সিম। এভাবে আইএমইআইটা দেখতে হবে। আইএমইআইটা দেখে আপনার পিছনে যে আইএমইআইটা আছে, আপনার এই যে ব্যাটকাপের পিছনে যে আইএমইআইটা আছে, এই আইএমইআইটার সাথে মিলাবেন যে আপনাদের আইএমইআইটা মিলছে কিনা। অনেক সময় দেখা যায় আইএমইআইয়ের প্রবলেম কারণে নেটওয়ার্ক কম থাকে, অথবা কল দিলে নেটওয়ার্ক চলে যায়, এমনিতে নেটওয়ার্ক ফুল থাকে, অথবা দেখা যায় যে কল কেটে যায়, কল ইন্ড লেখা আসে বা ইত্যাদি ইত্যাদি প্রবলেম দেখা দেয়। সো এইভাবে আইএমইআইটা চেক করবেন। এরপর যদি দেখেন যে আইএমইআই ঠিক আছে, দেন আপনি পরের স্টেপে যে কাজটা করবেন, এই যে অ্যান্টেনা সুইচ আছে, অ্যান্টেনা সুইচটাকে চেকিং করবেন। অ্যান্টেনা সুইচ চেকিং করার যে ভিত্তিপ্রস্তর আমাদের অ্যাপ্লাই করতে হবে মাল্টিমিটারের বাজার মোড নিয়ে, সর্বপ্রথম জিএসএম যে লাইন দুইটা থাকবে এই দুইটা লাইনের ভিতরে ধরবেন। ধরার পরে এই যে ধরার পরে দুইটা ধরবেন, ধরার পরে এখানে বিট দিবে, যদি বিট দেয় তাহলে প্রাথমিকভাবে ভালো। তারপর যেটা করবেন, এখানে একটা ধরবেন, এখানে বিট দিবে, তারপর এখানে ধরবেন, বিট দিবে, মানে প্রাথমিকভাবে দুইটার সাথে বিট দিবে, তারপর একটা বডিতে ধরে ধরে এভাবে করে বিট দিবে। যদি বিট দেয় তাহলে প্রাথমিকভাবে ভালো আছে। যদি দেখেন যে একটার সাথে দুইটার সাথে আমাদের বিট দেয়নি, এবং একটির সাথে গ্রাউন্ডের সাথে বিট দিছে এবং অন্যটি গ্রাউন্ডের সাথে বিট দিছে, তাহলে মনে করতে হবে একটি লাইন খারাপ। আর এই নেটওয়ার্ক সেকশন নিয়ে আমি কিন্তু এর আগেও বিস্তারিত একটা আলোচনা করেছি, প্রাথমিক যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো কীভাবে গ্রহণ করবেন। আশা রাখি আপনারা যারা নেটওয়ার্ক জনিত সমস্যায় ভুগতেছেন ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনাদের অনেকটা হেল্পফুল হবে, এবং আশা রাখি নেটওয়ার্ক জনিত সমস্যা নিয়ে আপনারা ভুগবেন না। সো আশা রাখি ওই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই দেখে আসবেন, আর ওই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন, ওখানে খুঁজে অবশ্যই আপনাকে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে হবে। এই মুহূর্তে যে আমরা দেখলাম বন্ধুরা, অ্যান্টেনা যে অ্যান্টেনা যেটা আছে অ্যান্টেনা ভালো আছে, আমার দেখা চোখে অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বার মোবাইল, হয়তো অনেকেই মনে করতেছেন যে আমি বার ফোন দিয়ে কাজটা দেখাচ্ছি, অ্যাকচুয়ালি যেহেতু আমার কাছে এই মুহূর্তে একটি বার ফোন আসছে আর অনেকদিন ধরে ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করি না, গ্যাপ পড়ে গেছে ইউটিউবে, যার কারণে ভাবলাম যে যেটাই আসুক না কেন আমি একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করি, জাস্ট এই জন্যই ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করা। বন্ধুরা অ্যাকচুয়ালি মনে রাখবেন, একজন টু ইয়ার স্টুডেন্টকে, দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে যদি কখনো একটি বই বানান করে শেখানো হয়, এবং ওই শিশুটাকে যদি বলা হয় যে তুমি অনার্সের একটি বই একই সিস্টেমে বানান করে পড়ো, তো তাহলে আপনার কাছে যদি কোশ্চেনটা করি তাহলে আপনি কী বলবেন, যে এই ছেলেটি কি ওই অনার্সের বইটি পড়তে পারবে? অবশ্যই পারবে, কারণ সে কিন্তু একই নিয়মে বানান করবে, এমন না যে অ্যাকচুয়ালি অনার্সের বইগুলো এক নিয়মে বানান করতে হয় আর টু ইয়ার বইগুলো অন্য নিয়মে বানান করতে হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে আমি যদি আপনাকে এই ছোটো ফোন হোক অথবা বড় ফোন হোক, এটা কোনো নো ফ্যাক্ট, আপনি যদি কাজের মূল ভিত্তিপ্রস্ত আপনার মাথায় নিতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন অথবা কাজ করতে পারবেন। সো আমি যেটা বলতেছিলাম, আমার দেখা চোখে এই ধরনের মোবাইল, নেটওয়ার্ক কম আসে অথবা নেটওয়ার্ক আসে না অথবা নো সার্ভিস অথবা এমার্জেন্সি, এ ধরনের প্রবলেম আমি প্রায় 95% থেকে 95% সমস্যা সমাধান করেছি হচ্ছে অ্যান্টেনা সুইচ দিয়ে। অনেক সময় দেখা যায় অ্যান্টেনা সুইচ চকচক করে, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যান্টেনা সুইচটি একদম ফ্রেশ আছে এবং চকচক করতেছে, তো এই মুহূর্তেও কিন্তু আমাদের নেটওয়ার্ক আসতেছে না, একদাগ আসতেছে অথবা চলে যাচ্ছে অথবা ক্রস চিহ্ন আসতেছে। এ ধরনের যদি সমস্যা আসে প্রাথমিকভাবে আপনি অ্যান্টেনা সুইচটা চেক অ্যান্টেনাটা চেক করবেন, সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক বা যে কোনো ফোন হোক। এইটা চেকিং করার পরে যদি দেখি এটা ভালো আছে, তাহলে নেক্সট স্টেপে যে কাজটা সেই কাজটাই হচ্ছে আমাদের অ্যান্টেনা সুইচটি পরিবর্তন করা। আমরা এখন যেটা করবো, অ্যান্টেনা সুইচটি পরিবর্তন করবো এবং
পরবর্তী যে স্টেপটা সেই স্টেপটা আমরা দেখবো ইনশাল্লাহ, দেখি আমাদের এই প্রবলেমটি সলিউশন আমরা করতে পারি কিনা। আর কাজ করার ক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কিছু কিছু কাজে আপনাকে সময় দিয়ে কাজগুলো করতে হবে, কারণ তা না হয় মোবাইলের অ্যাকচুয়ালি বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের অ্যান্টেনা যে সুইচটা আছে সুইচটাকে তুলে ফেললাম। ওকে, এখন আমরা যেটা করবো, অ্যান্টেনা সুইচ ওঠানোর পরে এইভাবে দেখতে পারেন চারটা পয়েন্ট থাকবে, কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে এভাবে চারটা ডট থাকতে পারে। যদি ডট থাকে তাহলে আড়াআড়িভাবে যেটা থাকবে মানে মাঝখানে থাকবে, দেখেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা লাইন, একটা দুইটা তিনটা, কিন্তু এখানে কিন্তু একটা। মনে রাখতে হবে মাঝখানে যে দুইটা থাকবে সেই দুইটা হচ্ছে কার্যকর। এখন আমরা যেটা করব এই মোবাইলটির ক্ষেত্রে একটি জাম্পার করব, আর জাম্পারটি হচ্ছে এইভাবে করব, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে এই দুইটা, এই দুইটাকে আমরা জাম্পার করে দিব। তারপর আমরা দেখব যে আমাদের মোবাইলের প্রবলেমটি সলিউশন হয় কি না। বন্ধুরা আমরা কাজটা দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে করেছি। বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্যগুলো দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি জাম্পারটা মাঝখানে যেই দুইটা পিন ছিল এই পিন দুইটা কিন্তু এই মুহূর্তে আমি জাম্পারিং করে দিয়েছি। এখন আমরা মোবাইলটিকে পুনরায় ওপেন করার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব যে আমাদের সমস্যাটি এই মুহূর্তে সমাধান হয়েছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক, মোবাইল ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক একেবারে ফুল। ওকে, তার মানে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল, আর এটা আমি জানি কারণ আমি অ্যাকচুয়ালি কাজ করতে করতে মুস্ত হয়ে গেছে যে অ্যাকচুয়ালি অ্যান্টেনা সুইচের কারণে কী কী ধরনের প্রবলেম হতে পারে। আর অ্যান্টেনা সুইচের দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, অ্যান্টেনা সুইচ যদি চকচক করে একেবারে যদি সউজ্জ্বল থাকে তাহলে কিন্তু আপনাকে এমন না যে মোবাইলটিকে ওই অ্যান্টেনা সুইচটাকে সন্দেহ করতে পারেন না।
পারবেন না, এরকম ব্যাপারটি না। যতই নতুন হোক না কেন, ওটাকে আপনাকে চেঞ্জ করে দেখতে হবে। এর পরবর্তীতে এই স্টেপে যদি আমাদের আসলে কাজটি সমাপ্ত না হতো, তো সেক্ষেত্রে আপনি কী করতেন? আপনাকে যেটা করতে হতো, আপনাদের মোবাইলের ক্রিস্টাল যেটা আছে, কারণ আমরা জানি যে আমরা এখন সবাই চিনি ক্রিস্টাল, চিনি ক্লোক ক্রিস্টাল আর একটা আছে আরটিসি ক্রিস্টাল, তো এই ক্রিস্টালটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ক্লোক ক্রিস্টালটাকে চেঞ্জ করতে হবে। আর এক্ষেত্রে অনেকেই ক্রিস্টাল চেঞ্জ করে, আমি ক্রিস্টালটাকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ক্রিস্টাল, স্টিল কালারে যেটা আছে, এই যে স্টিল কালারে যেটা আছে এটা হচ্ছে ক্রিস্টাল, এই ক্রিস্টালটাকে চেঞ্জ করতে হবে। আর অনেকেই মনে করে যে অন্য একটি মাদারবোর্ড থেকে উঠিয়ে লাগিয়ে দিলে হয়তো বা ক্রিস্টাল, আর এই ক্রিস্টাল কাজ করলে মূলত নো সার্ভিস এমার্জেন্সির ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে, অনেক এই সেকশন থেকে আসতে পারে, নেটওয়ার্ক আইসি থেকেও আসতে পারে, বিভিন্ন সেকশন থেকে আসতে পারে, কিন্তু এটাও ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই একই মাদারবোর্ডের ক্রিস্টাল আপনাকে লাগাতে হবে। এক্ষেত্রে অন্য একটি মোবাইল থেকে উঠিয়ে অনেকেই আপনাকে আমাকে বলে যে ভাই আপনি যে স্টেপগুলো বলেছেন সব আমি অ্যাপ্লাই করেছি, তো সেক্ষেত্রে আমি বললাম যে আপনি ক্রিস্টাল চেঞ্জ করেছেন, বলেছে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি কোন মাদারবোর্ড থেকে আপনি ক্রিস্টালটি চেঞ্জ করেছেন, তখন সে যেটা বললো যে আমার অন্য একটি মোবাইল আছে, সেই মোবাইল থেকে মানে অন্য মডেলের একটি মোবাইল থেকে সে ক্রিস্টালের উপরে একটা নাম্বার আছে, এই নাম্বারটি না মিলিয়েই কিন্তু সে লাগিয়ে দিয়েছে। সো এক্ষেত্রে এরকম করলে কিন্তু হবে না, আপনাকে বিষয়বস্তু বুঝতে হবে এবং সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এরপরে যদি না হয় আপনি নেটওয়ার্ক আইসি হিট দিয়ে দেখতে পারেন, আমার দেখা চোখে প্রায় 40-50% আইসি হিট করলে, নেটওয়ার্ক আইসি হিট করলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, আপনি দেখতে পারেন ইনশাল্লাহ। এরপরে যদি না হয় তাহলে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা অথবা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকে না। সো বন্ধুরা, এই ছিল আজকের, অথবা যদি নেট পিএফ থাকে কোনো মোবাইলে তাহলে নেট পিএফ থেকে অনেক সময় প্রবলেম আসে, তো নেট পিএফ উঠিয়েও আপনি জাম্পারিংয়ের মাধ্যমেও প্রবলেমগুলো সলিউশন করা যায়। অ্যাকচুয়ালি মোবাইলের বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে এবং সেগুলো বিভিন্ন সেকশনেই জাম্পারিংয়ের মাধ্যমে সলিউশন করা যায়। বন্ধুরা, আসলে অনেক কথা বলে ফেললাম, আশা রাখি ভিডিও টিউটোরিয়ালটি ছোট্ট হলো অথবা নর্মালি একটি পারফর্ম দিয়ে হলেও আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন, কারণ আপনাদের একটি প্রত্যেকটা কমেন্টের প্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো শেয়ার করে থাকি। আপনারা সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপরে দক্ষ হয়ে ছড়িয়ে পড়তে পারেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। আল্লাহ হাফেজ।